আজকের টিউটোরিয়ালে আমরা দেখব ইন্টারফেস। আমরা দেখতে পাচ্ছি হোয়াইট একটি আর্টবোর্ড এবং চারপাশে হচ্ছে ব্ল্যাক, সাদার পরে হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে কালো। সাদাটা কি? সাদাটা হচ্ছে আমাদের আর্টবোর্ড। এখানে আমরা যা ইচ্ছা ডিজাইন করতে পারবো বা আর্ট করতে পারবো আমাদের এই আর্টবোর্ডের উপরে। আমরা পাশেও করতে পারবো, কিন্তু অ্যাডোবি ফটোশপে এই সুযোগটি নেই। আমরা আর্টবোর্ডের বাইরে আমরা কাজ করতে পারবো না ফটোশপে, বাট অ্যাডোবি ইলাস্ট্রেটর আমরা আর্টবোর্ডের বাইরেও কাজ করতে পারবো। যখন আমরা সম্পূর্ণ কাজটা আমরা কাউকে প্রেজেন্টেশন করতে চাই, তাহলে ওই ডিজাইনটি অবশ্যই আর্টবোর্ডের উপরে রাখতে হবে, তাহলে আমরা সবাইকে দেখাতে পারবো পিকচার হিসেবে। চলুন তাহলে, আমাদের আর্টবোর্ডের উপরে অনেক কিছু দেখতে পাচ্ছি এবং ডানে নিচে বামে অনেক কিছু দেখতে পাচ্ছি, এ সম্পর্কে একটু পরিচিত হয়ে নিই। প্রথমে আছে ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প, এ সবগুলো মিলে হচ্ছে মেনু বার। মেনু বারের ডান পাশে আমরা যা দেখছি তা হচ্ছে অ্যাপ্লিকেশন বার, আর মেনু বার আর অ্যাপ্লিকেশন বারের নিচে যা দেখছি তা হচ্ছে কন্ট্রোল বার। আমরা যদি কোনো কিছু ডিজাইন করি তাহলে অবশ্যই আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। আর কন্ট্রোল বারের নিচে যা দেখছি তা হচ্ছে টাইটেল বার। এ টাইটেল বার কি? টাইটেল বার হচ্ছে আমরা যদি কোনো পেজ ক্রিয়েট করি ওই পেজের যেই নামটি থাকবে তা এখানে শো করবে। সাপোজ আমরা দেখে নিচ্ছি, আমরা যদি এখানে লিখি লোগো, চলে আসছে, তার মানে আমার টাইটেলটি হচ্ছে লোগো। এভাবে আমরা প্রত্যেকটি টাইটেল পরিবর্তন করতে পারবো। তার ডান পাশে যা আছে তা হচ্ছে সার্চ। আমরা যদি কোনো কিছু সার্চ করতে চাই, যদি লোগো সম্পর্কে জানতে চাই, তাহলে আমরা এখান থেকে সার্চ দিতে পারবো। সরাসরি আমাকে অনলাইনে নিয়ে গিয়ে আমাকে ডিজাইন দেখাচ্ছে যে লোগোর অনেকগুলো ডিজাইন আছে। আমরা এভাবে সার্চ করে অনেক কিছু দেখতে পারবো এই সার্চ অপশন থেকে। তারপর আছে মিনিমাইজ। আমরা যদি চাই এটা মিনিমাইজ করতে পারবো, এই যে আবার চলে যাচ্ছে, আবার আনতে পারবো। তারপরে হচ্ছে রেস্টোর, মানে আমরা এটাকে ক্লিক করে ছোটো বড় করতে পারবো, ছোটো করতে পারছি, বড় করতে পারছি, আরও ছোটো করতে পারছি, এভাবে আমরা ছোটো বড় করতে পারবো রেস্টোর থেকে। আর ক্রস বাটন, মানে আমরা যদি ডিজাইনটি কেটে দিতে চাই বা আমাদের উইন্ডো যদি এটা কেটে দিতে চাই, তাহলে আমরা এখানে ক্লোজ বাটনে ক্লিক করব, তাহলে কেটে যাবে। তার ডান পাশে যা আছে তা হচ্ছে ফ্লোটিং প্যানেল। এই প্যানেলটা হচ্ছে ভাসমান প্যানেল, তার মানে হচ্ছে আমরা এই প্যানেলটা রিমুভ করতে পারবো, অ্যাড করতে পারবো। কিভাবে? আমরা যদি মনে করি যে এই মুহূর্তে আমার কালার গাইডটা প্রয়োজন, আমি এটা নিয়ে এপাশে রাখলাম, আমার এই মুহূর্তে এখানে যদি আমরা কোনো কালার ইউজ করি তাহলে আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো, আমার প্রয়োজন নেই, তাহলে আমরা এখান থেকে এই ক্রস বাটনে যদি ক্লিক করি এটা ডিলিট হয়ে যাবে। আমার যদি আবার প্রয়োজন হয় তাহলে আমরা উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে এই যে কালার গাইড আবার ক্লিক করব, তাহলে আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো। এই পাশ থেকে নিয়ে যদি আমার প্রয়োজন হয় তাহলে আমরা এই ফ্লোটিং প্যানেলে অ্যাড করতে পারবো। এই যে এই মুহূর্তে আমি অ্যাড করে ফেলছি। আমরা যদি চাই এটা আমরা মুভ করে এই পাশে নিয়ে আসবো, সরাতে চাই, তাহলে আমরা একটা একটা করে সরাতে পারবো। আর যদি চাই এটা ডিলিট করে দিব, তাহলে ডিলিট করে দিচ্ছি, চলে যাচ্ছে, এখানেও নাই, আমাদের আর্টবোর্ডের উপরেও নাই। আমরা যদি পেতে চাই আবার, তাহলে অবশ্যই উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে সো আছে ক্লিক করছি, চলে আসছে। তাহলে আমরা বুঝতে পারছি এভাবে আমরা অ্যাড করতে পারবো এবং উইন্ডো থেকে আমরা সমস্ত কিছু যোগ করতে পারবো। এখান থেকে নিয়ে আমি ড্রাগ করে আবার নিয়ে আসছি, নীল একটি দাগ আসছে। আমরা যদি যখন আসবে তখন মনে করতে হবে যে হ্যাঁ পারফেক্ট জায়গায় আছে, তাহলে আমি এখান ছেড়ে দিচ্ছি, আমার এখানে এটি অ্যাড হয়ে গিয়েছে। আমরা এভাবে অ্যাড করতে পারবো এবং রিমুভ করতে পারবো। তাহলে বুঝতে পারছি যে ফ্লোটিং প্যানেলটি আমার খুবই কার্যকরী। ফ্লোটিং প্যানেলের বাম পাশে যে অপশনটা আছে তা হচ্ছে স্ট্যাটাস বার। এই স্ট্যাটাস বারের মাধ্যমে আমরা দেখতে পারবো কিভাবে আমরা জুম ইন এবং জুম আউট করতে পারবো। কিবোর্ডের কন্ট্রোল অল্টার ধরে আমরা যদি মাউসের গোল যে বাটনটা আছে সেটা যদি আমরা ঘুরাই, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের কত পার্সেন্ট জুম হচ্ছে আর কত পার্সেন্ট জুম আউট হচ্ছে। এভাবে আমরা সম্পূর্ণটা ক্লিয়ারভাবে দেখতে পারবো। এছাড়া আমরা আরেকটা পদ্ধতিতে আমরা জুম ইন করতে পারি এবং জুম আউট করতে পারি, তা হচ্ছে কন্ট্রোল বাটন প্রেস করে আমরা যদি কিবোর্ডে প্লাস কিটি যদি আমরা প্রেস করি তাহলে আস্তে আস্তে জুম ইন হচ্ছে, আর যদি আমরা মাইনাস কিতে যদি ক্লিক করি তাহলে জুম আউট হচ্ছে। এভাবে আমরা জুম ইন এবং জুম আউট করতে পারি। তাহলে বুঝতেই পারছি যে জুম ইন এবং জুম আউট দুইটা পদ্ধতিতে আমরা করতে পারবো। এছাড়া আমরা আরেকটা কাজ করতে পারি, যদি আমরা এই যে জুম টুলটা ক্লিক করে যদি আমরা এভাবে সিলেক্ট করি তাহলে আস্তে আস্তে জুম হচ্ছে। তারপর হচ্ছে আমাদের টুল বার, বাম পাশে যা দেখছি। আমরা এক কথায় বলতে পারি আমাদের ডিজাইনের মাদার হচ্ছে টুল বার। আমরা যদি ডিজাইন করতে চাই তাহলে অবশ্যই টুল বার ব্যবহার করব। যদি চাই টুল বারটি আমরা বাম পাশ থেকে ডান পাশে রাখতে পারবো এবং এটা নিয়ে আমাদের ইচ্ছা মতো ঘোরাতে পারবো, যে পাশে নেই সেই পাশে যাবে। এখন যদি মনে করি যে আমার আগের জায়গায় চলে যাবে, তাহলে আমরা এটাকে ড্রাগ করে ধরে এই যে নীল একটি দাগ আসছে, যখন আসবে তখন আমরা এটা ছেড়ে দিলে আমাদের ইন্টারফেসের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে।
আমরা যদি চাই এটাকে লম্বালম্বি করব তাহলে এখানে ক্লিক করব, লম্বা হয়ে গিয়েছে। আর যদি চাই না আমার আগেরটাই ভালো ছিল তাহলে আমরা এই পাশে ক্লিক করব, আগের মতো হয়ে যাবে। টুল বারে আমরা অনেকগুলো টুলস দেখছি, তাই না? প্রত্যেকটা টুলস নিয়ে আমরা আলোচনা করব এবং মজার মজার জিনিস আমরা আর্ট করব। তার আগে আরেকটা জিনিস দেখে নিচ্ছি, তা হচ্ছে এই সাদা জায়গার বাম পাশে আমরা যে জায়গাটা দেখছি ব্ল্যাক এরিয়া, আমরা যদি চাই এই ব্যাকগ্রাউন্ডটি আমরা পরিবর্তন করতে পারব। কীভাবে পরিবর্তন করব? প্রথমে আমরা এডিটে যাব, প্রেফারেন্সে গিয়ে জেনারেল, মানে শর্টকাট কী হচ্ছে কন্ট্রোল কে, আমরা যদি ক্লিক করি তাহলে আমরা সরাসরি প্রেফারেন্সে চলে যাবে। প্রেফারেন্সে গিয়ে আমরা যাব ইউজার ইন্টারফেস। এখানে আমরা চারটি অপশন পাচ্ছি, প্রথম হচ্ছে ব্ল্যাক, সম্পূর্ণ কালো হয়ে যাবে। তারপর হচ্ছে ব্ল্যাক থেকে একটু নর্মাল কালো, তারপর হচ্ছে সিলভার, তারপর হচ্ছে সম্পূর্ণ সাদা। আমরা এভাবে কালার পরিবর্তন করতে পারবো। আমার এই কালারটা পছন্দ, দিচ্ছি কালার, ওকে। আমার আর্টবোর্ডের ব্ল্যাক যে এরিয়াটা ছিল সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে, বা আমি যদি চাই তাহলে আমরা এখান থেকেও পরিবর্তন করতে পারবো। যদি একবার ক্লিক করি প্রেফারেন্সের সেই পেজটি চলে আসবে, ইউজার ইন্টারফেস আমি এটা দিচ্ছি, চলে আসছে। এভাবে আমরা ইন্টারফেসের কালারটি পরিবর্তন করতে পারছি। তারপর হচ্ছে এই যে বাম পাশে যে আমরা দেখতে পাচ্ছি ওয়ান, মানে কি, আমরা যখন কোনো কাজ করব, আমাদের যদি একের অধিক কোনো পেজ থাকে বা নিউ ডকুমেন্ট থাকে, সাপোজ আমি দেখাচ্ছি নিউ পেজ হচ্ছে 10টা, এখানে 10টি পেজ আছে। এখন আমরা যদি কার্সর দিয়ে ধরে আমি যে পেজটির উপরে ক্লিক করব, আমাকে সেই পেজের নাম্বারটা এখানে দেখাবে যে আমি কত নাম্বার পেজে কাজ করছি বা আর্টবোর্ডে কাজ করছি, 7, 8, 9, 10। এভাবে আমাদের পেজ নাম্বারটি বা পেজের সংখ্যাটি এখানে দেখাবে আমরা কত নাম্বার আর্টবোর্ডে কাজ করছি। তাহলে আমরা বুঝতেই পারছি ইন্টারফেসটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা জেনে নিলাম ইন্টারফেসে কী কী আছে। আর একটা জিনিস জেনে নিই, তা হচ্ছে এসেনশিয়াল ক্লাসিক। এখান থেকে আমার যে জিনিসটা আছে বর্তমানে ক্লাসিকে আছে। আমাদের অনেক মাঝে মাঝে অনেক সমস্যা হয়, তা হচ্ছে যে আমার এই প্যানেলটি চলে গেছে, এই প্যানেলটি নাই, সম্পূর্ণ আমার প্যানেলটি নেই। এখন কি করব? আমরা যদি আবার পেতে চাই তাহলে অবশ্যই এখানে যাব, এখানে গিয়ে রিসেট এসেনশিয়াল ক্লাসিক এখানে ক্লিক করব, সবগুলো চলে আসবে আগের মতো। যখন আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর ইনস্টল করার পর যেমন ছিল সেম সেভাবে চলে আসবে যখন আমরা রিস্টার্ট দিব। এভাবে আমরা পরিবর্তন করতে পারছি। আমাদের নেক্সট টিউটোরিয়ালে থাকবে টুলস নিয়ে আমরা মজার মজার জিনিস তৈরি করব। দেখতে হলে চোখ রাখুন আমাদের নেক্সট টিউটোরিয়ালে।